বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর 26 নং ওয়ার্ড আওয়ামী লীগ পশ্চিম শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব মহানগরীর জামালপুরে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে 26 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নির্ধারণ উপলক্ষে পশ্চিম আওয়ামী লীগের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় 26 নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক বুলবুল আহমেদের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রফিকুল ইসলাম রফার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে 26 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার আহমেদ বাচ্চু। সভায় অন্যান্যদের মধ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আলিফ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজা আহমেদ তুহিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান সেন্টু, পশ্চিম ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আনোয়ার ও ওয়ার্ড যুবলীগ নেতা ইমরুল কায়েস পলাশ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, মেয়র আমাদের, এরপরও ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীরা এখানে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের যে সকল বরাদ্দকৃত ভাতা রয়েছে তা পাচ্ছে বিরোধী দলের লোকেরা, এর কারণ হিসাবে তিনি ওয়ার্ডের একজন দলীয় কাউন্সিলর না থাকার অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া তিনি আরও বলেন, শুধু নেতা হয়ে সাধারণ মানুষের জন্য সব কিছু করা সম্ভব নয়, এজন্য প্রতিনিধি হতে হয়। তাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন পেয়ে কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর যে সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে তা পূরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আমি আসলে এখানে প্রথমত আমি একটা দল করি, দলের একটা নেতৃত্ব আছে, সেই জায়গা থেকে আমি দলকে সংগঠিত করছি, এলাকার লোককে সচেতন করছি এবং এলাকার লোককে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক যে সভাগুলো করতে হয় সেগুলো করছি, জনগণ দেখছে সব কিছু। রাজশাহীতে দলীয়ভাবে ইলেকশন হয় না, তবে দলের আমি একটা সমর্থন পাবো আর আমি এলাকায় অনেক সমস্যা দেখছি, তার ভিত্তিতে আমি ইলেকশনটা করতে চাচ্ছি। বিচারালে এই এলাকায় বহু সমস্যা, এলাকা বৃহৎ অঞ্চল, এই অঞ্চলে 15-16 হাজার ভোট আছে, এখানে জনগোষ্ঠী বাস করে, বাইরের লোকজন আসে, সব মিলে 30-40 হাজার লোক বসবাস করে। এই এলাকায় বহু সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে, বিশেষ করে জামালপুর, চকপাড়া, ভদ্রাই অঞ্চলে। তো এই অঞ্চলে যেসব সমস্যা, নতুন নতুন বাড়ি ঘর হচ্ছে, নতুন নতুন রাস্তা প্রয়োজন, নতুন নতুন ড্রেন দরকার, আর সবচেয়ে বড় সমস্যা আর একটা আছে, সেটা হলো লাইট পোস্ট, বিদ্যুৎ, যেটা লাগানো হয় না, প্রায় অন্ধকারই থাকে। তো আমার ব্যক্তিগত উদ্যোগ দিয়ে আমি সেই আমার ওয়ার্ডকে আলোকিত করব, এই আমার চিন্তা ভাবনা। যুব সমাজের জন্য আমি তাদের কর্ম ক্ষমতা বাড়ানোর জন্য তাদেরকে আমি উৎসাহ যোগাবো। তো একটা কাউন্সিলর তো তেমন সুযোগ থাকে না, একটা যা চাকরি দেওয়া কিংবা একটা প্রতিষ্ঠান করে দেওয়া, কাউন্সিলর সেবা মূলত নাগরিক সেবা। তো আমরা চেষ্টা করবো যুবকদের যেন কর্ম করতে পারে, তার জন্য আর্থিকভাবে এবং মানসিকভাবে এবং সবভাবেই আমি সহযোগিতা করবো। খায়রুজ্জামান লিটন সাহেব আমাদের নেতা, উনি এই অঞ্চলে অলরেডি 50 কোটি টাকা দিয়ে দিয়েছে এবং যেগুলা অপ্রয়োজনীয় জায়গা সেই জায়গাগুলো উন্নয়ন করেছে, প্রয়োজনীয় জায়গাগুলো উন্নয়নগুলো হয়নি, তার জন্য আমাদের টাকাটা মেয়র সাহেব দিয়েছে, মেয়র সাহেবের এখানে দোষ কিছু নাই, যিনি স্থানীয় প্রতিনিধি উনি হয়তো আমাদেরকে বাঁকা চোখে দেখেছে, হয়তো এই জন্য আমাদের অঞ্চলে উন্নয়নটা হয়নি। কিন্তু আমি চেষ্টা করবো আমি যদি হতে পারি আমার সকল এলাকায়, আমার এলাকা হবে সকল এলাকায় আমি সুষম উন্নয়ন করবো, এটা আমার অঙ্গীকার। এছাড়া আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার আহমেদ বাচ্চুকে সভায় উপস্থিত সকলে সমর্থন করেন। আগামী কাউন্সিলর নির্বাচনে আক্তার আহমেদ বাচ্চুকে আমরা এলাকার জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই। আগামী নির্বাচনে আমরা বাচ্চু ভাইয়ের জন্য সবাইকে বলছি অবশ্য, যেন সবাই যারা আওয়ামী লীগ পরিবার, বিশেষ করে তাদের উপরে বেশি দাবি, এবং তাদেরকে বলবো যেন আপনারা ওনার সঙ্গে কোনো কেউ বেইটরয় না করেন, বেইমানি না করেন, তাদের ন্যায্য ভোটটা পাওয়ার জন্যই ওই আশাবাদী। আমাদের প্রাণপ্রিয় নেতা খায়রুজ্জামান লিটন রাজশাহীকে একটা উন্নত শহর হিসাবে গড়ে তুলেছে, 26 নম্বর ওয়ার্ডে আক্তার আহমেদ বাচ্চুকে আমরা সে লক্ষ্যে দেখতে চাই। আমাদের এই ওয়ার্ডটা, অবহেলিত ওয়ার্ডটাকে আগামী দিনে নতুন করে সাজিয়ে যেন সেই ওয়ার্ডটাকে স্বাবলম্বী করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করা, উন্নয়নের কাজ করা, স্কুল কলেজের আরও গতিশীল করা, আমাদের ড্রেন, কালভার্ট, খেলার মাঠ,
এই বিশেষ করে এই 26 নম্বর ওয়ার্ডে আমরা অনেকখানি পিছিয়ে আছি, অবহেলিত হয়ে আছি। শুধুমাত্র আমাদের নাম যে আমরা এখানে একটা আবাসিক, দু তিনটা আবাসিক আছে, আবাসিকের ছোঁয়াতে আমরা মনে করি যে গোটা ওয়ার্ডটাই খুব ভালো আছি, তা না। আমরা আসলেই অবহেলিত হয়ে আছি। আগামী দিনে বাচ্চু কাউন্সিলর হলে আমরা সকলে সহযোগিতা করব তাকে, কিভাবে কাজ করাইতে হয়, কিভাবে কাজ করতে হবে, ওয়ার্ডে কোন কোন জায়গা সমস্যা আছে, আমরা সকলেই তাকে সহযোগিতা করে এবং তার কাজ করার আগ্রহ আছে এবং ওয়ার্ডটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি জানি যে সে পরোপকারী বলেই এবং সাধারণ কর্মীর, জনগণের, সাধারণ জনগণের দুঃখ দুর্দশা বোঝে বলেই আজকে উনি বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের বিশাল বিশাল দায়িত্ব পালন করেছেন এবং আশা করি তাকে যদি আমরা কমিশনার বানাতে পারি এই এলাকা, এই 26 নম্বর ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশনে একটা মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।